আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে জোর বাইডেন। অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন রিপাবলিকান সমর্থকরা, ফুরফুরে মেজাজে ডেমোক্রেট শিবির। করোনায় দেশে একদিনে আরো 15 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1500। এবং করোনা সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ভোট গণনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে জর্জিয়ার পর পেনসিলভানিয়াতেও নাটকীয়ভাবে এগিয়ে গেছেন তিনি। নেভাদা ও অ্যারিজোনায় আগের থেকে এগিয়ে ছিলেন সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। শতভাগ নিশ্চিত হওয়ার পর কেবল ঘোষণা বাকি। এরই মধ্যে জো বাইডেনের নিরাপত্তায় মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। একরোখা ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই পরাজয় মেনে নেবেন, সবার মনোযোগ এখন সেদিকে। বকতুল্লাহ সুজনের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখন পুরোপুরি জো বাইডেনের দিকে। বিপুল ভোটে পিছিয়ে থাকা জর্জিয়া ও পেনসিলভেনিয়ায় তিনি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে। সর্বশেষ আপডেটে দেখা গেছে পেনসিলভেনিয়ায় 95% ভোট গণনা হয়েছে, তাতে 5,500-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে জো বাইডেন। আর জর্জিয়ায় মাত্র 1% ভোট গণনা বাকি, যেখানে 1,096 ভোটে ট্রাম্পকে পেছনে ফেলেছেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। এই দুই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা 36টি। ভোট গণনা বাকি থাকা 6 অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনা ও নেভাদায় আগে থেকেই এগিয়ে জো বাইডেন। এই দুই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট 16টি। অ্যারিজোনায় বাইডেনকে আগেই বিজয়ী ঘোষণা করেছে ফক্স নিউজ, যদিও ভোট গণনা এখনও 10% বাকি। এখন আর তাই কেউ ভাবছে না মাত্র 3টি ইলেকটোরাল ভোটের রাজ্য আলাস্কা নিয়ে, লড়াই কেবল কেন্দ্রীভূত পেনসিলভেনিয়া ও জর্জিয়ায়। এই মুহূর্তে বিশেষ করে ডাকের মাধ্যমে পাওয়া ব্যালট গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে কোভিড পরিস্থিতির পাশাপাশি ট্রাম্প সমর্থকদের হয়রানি এড়াতে ডেমোক্র্যাট সমর্থকরা এই পদ্ধতিতেই বেশি ভোট দিয়েছেন। শতভাগ নিশ্চিত হওয়ার পর এখন কেবল ঘোষণা বাকি। তেমনটি হলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টের। এরই মধ্যে সাংবিধানিক বিধি মেনে ডেলাওয়ারের বাড়িতে জো বাইডেনকে অতিরিক্ত নিরাপত্তা দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। এদিকে নিজের আগাম বিজয় দাবি করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে পরাজয় মেনে নেবেন, সেদিকে নজর সবার। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে তাৎক্ষণিকভাবে পরাজয় মেনে নেয়ার কোনোই প্রস্তুতি নেই তার। ট্রাম্পের প্রচারণা শিবিরের হুমকি আর হুঁশিয়ারি, নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি, কেবল বৈধ ভোটেই নিশ্চিত হবে জয় পরাজয়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। হাজারো চেষ্টাতেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে টপকে যেতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন তার ভক্ত সমর্থকরা। খেই হারিয়ে উল্টাপাল্টা বলছেন ট্রাম্প নিজেও, গালিগালাজ করছেন গণমাধ্যমকেও। অন্যদিকে ফুরফুরে মেজাজে জো বাইডেন, জয় যেন কড়া নাড়ছে একেবারে তার দরজায়। নতুন আমেরিকা গড়তে একের পর এক চমকপ্রদ ঘোষণা দিচ্ছেন তিনি। কেরামতুল্লাহ, বিপ্লবের রিপোর্ট। প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ আর মিথ্যা তথ্য দেয় প্রেসিডেন্ট ট্রাম্পের সংবাদ সম্মেলন সরাসরি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের 3টি বড় টেলিভিশন এবিসি, সিবিএস ও এনবিসি। সকালে এই ঘটনার পর সারা বিশ্বের গণমাধ্যমেই ট্রাম্পের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। সবচেয়ে দুঃখের বিষয় হল ট্রাম্প যা বলছেন তা সমর্থন করে তার দলের বা হোয়াইট হাউসের কেউ বক্তব্য দিচ্ছেন না। পরিবারের সদস্য ছাড়া তার সাথে এখন আর কেউ নেই।
ভোট গণনা বন্ধ করে আবারও নতুন গণনার জন্য একদিন আগে বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকরা রাস্তায় নেমেছিলেন। এ নিয়ে সংঘর্ষ সহিংসতা হয়েছে নিউ ইয়র্ক সহ কয়েকটি বড় শহরে। শুক্রবার ট্রাম্পের সেই সমর্থকরা থমকে যান, থেমেছে তাদের হইচইও। বরং এখন পথে পথে ট্রাম্পের বদলে বাইডেনের কর্মীদেরই ভিড় বেশি, উচ্ছ্বসিতও তারা। অবশ্য বাইডেন তার কর্মী সমর্থকদের শান্ত থাকতেই অনুরোধ জানিয়েছেন। We have no doubt that when the count is finished, Senator Harris and I will be declared the winners. So, I ask everyone to stay calm, all the people to stay calm. The process is working. The count is being completed, and we'll know very soon. On Tuesday, the agency tweeted it will provide... এদিকে বাইডেনের প্রচার শিবির থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানানোর পর তার নিরাপত্তা বাড়ানো হয়েছে, সতর্কতা দেওয়া হয়েছে চলাচলের উপরও। ক্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,০৩৬ জনে। মৃত ব্যক্তিদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮ জন মারা গেছে। সবশেষ ১৩,৫২১টি নমুনা পরীক্ষায় ১,৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৮৬%। মোট আক্রান্তের সংখ্যা ৪,১৭,৪৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৩৯ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছে ৩,৩৫,০২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০.২৫%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ইউরোপ মিটিং আসেম এর অর্থমন্ত্রী পর্যায়ের চতুর্দশ ভার্চুয়াল আন্তর্জাতিক সভায় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। করোনা সংকটে অর্থনীতি পুনরুদ্ধারে ধনী রাষ্ট্র ও দাতা সংস্থাগুলোকে উদার নীতি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face this crisis. We are hoping that the world is going to get effective vaccines against COVID-19 soon. These vaccines must be made available for all countries, especially the LDCs and developing ones. করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ তা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। আসিম এর অর্থমন্ত্রী পর্যায়ের সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের ধনী সম্প্রদায় এই ভ্যাকসিনের খরচ বহন করবে। এ সময় বাংলাদেশের ওই দাবির পক্ষে বিশ্ব নেতারা একমত পোষণ করবেন বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের জনসংখ্যার ভিত্তিতে ভ্যাকসিন আসবে, এখানে অসম এখানে কোনো অসমতার ভিত্তিতে কিছু হতে পারবে না। আর তার দাবি হচ্ছে সারা বিশ্বে যারা যারা ধনী সম্প্রদায় তারা বিয়ার করবে এই ভ্যাকসিন কস্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না মসজিদগুলোতে। সব মুসল্লিদের মাঝে নেই মাস্ক পরার আগ্রহ। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, সচেতনতা তৈরি না হলে মসজিদ সহ উপাসনালয়গুলোর ক্ষেত্রে আগের মতো আসতে পারে কঠোর বিধিনিষেধ। একরামুল হক সাইমের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের সময় বরাবরই মুসল্লিদের জায়গা সংকুলান হয় না মসজিদগুলোতে, ফলে এদিন নামাজ পড়ার ক্ষেত্রে দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করার নজির খুবই কম। একই সাথে সরকারের নো মাস্ক নো সার্ভিস নির্দেশনারও নেই কার্যকারিতা। কেরানীগঞ্জের জিঞ্জিরার এই মসজিদটির প্রায় ৮০% মুসল্লির মুখে মাস্ক দেখা যায়নি। রাজধানীর অন্য এলাকাগুলোতেও একই চিত্র। তবে সচেতনতা দেখা গেছে মগবাজারের এই মসজিদটিতে। এখানে ৯০% মতো মুসল্লি মাস্ক পরেছেন। বাসাটা কাছে এবং তাড়াহুড়ো করে মসজিদে আসা, সেই জন্যই মাস্ক ছাড়া আর কি। আমি আসলে ভুল করে রাখি আসছি রে, এটা ইম্পর্টেন্ট, জরুরি আসলে সবাই ক্ষেত্রে এটা প্রযোজ্য। মাস্ক পরে দুয়ে আসছি আমি, মাস্ক পরে আমি
বাড়িতে যাব একটু পরে। মসজিদ কর্তৃপক্ষ বলছে ইসলামী ফাউন্ডেশনের দেয়া নির্দেশনা প্রতিপালনের চেষ্টা করছেন তারা, প্রয়োজনে মুসল্লিদের মাস্ক সরবরাহের কথাও বলছেন কেউ কেউ। মসজিদে তো যতটুকু সম্ভব নো মাস্ক নো এন্ট্রি দিতে চেষ্টা করছেন, না দিলে তো আবার খারাপ, যার জন্য কিছু মাস্কের ব্যবস্থা আলাদা মাস্কের ব্যবস্থা করতেছি, সেটাও যদি ফলো না করে তখন আমরা পরে নেক্সট কড়াকড়ি করবো, তারপরে নো মাস্ক নো এন্ট্রি করে দেবো। মাস্ক পরিধান করতে হবে এবং আমাদেরকে সামাজিক দূরত্বটা একটু বজায় রাখতে হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে মসজিদ সহ উপাসনালয়গুলোতে কয়েক মাস কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সরকার, পরিস্থিতি খারাপ হলে আবারও সে পথে যেতে হতে পারে বলে জানান আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। মাস্ক পরাটা হচ্ছে আপনি অন্যকে রক্ষা করছেন এবং নিজেও রক্ষা পাচ্ছেন, সো অবশ্যই মসজিদেও মাস্ক পরেই নামাজ পড়তে যাওয়া উচিত। এটা কোথাও কোথাও মানা হচ্ছে, অনেক জায়গায় মানা হচ্ছে না, আমরা আশা করব সবাই এদিকে বিশেষ দৃষ্টি দেবেন। কেবল উপাসনালয় নয়, সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণে সবাইকে সতর্ক করতে ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জিম্মি নয় দেশের মানুষ, তারা এখন হাওয়া ভবন তন্ত্রের মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের জবাবে তিনি আরো বলেন, দলটি কখনোই দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না, তার মতে এজন্য সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। রাজশাহীতে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দেশের মানুষ জিম্মি নয়, ভালো আছে বলে শেখ হাসিনা নেতৃত্বের উপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে, মানুষের জীবন মানের উন্নতি ঘটে চলেছে দিনে দিনে, তাই তো জনগণই এখন সরকারের পক্ষে। বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ সাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মি তো নয়, বরং হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আর ঐক্যবদ্ধ দেশের মানুষ। সরকারের নির্দেশে নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। দেশে দুর্নীতির মহোৎসব চলছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, প্রবৃত্তির মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। আপনি ভোট দিতে দিবেন না, আপনি দিনের ভোট তার আগের রাত্রেই শেষ করে ফেলবেন, আপনি দাঁড়াইতে দিবেন না অন্য লোকদেরকে, জেলে আটকে রাখবেন। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যারা লড়াই করতে সাহস পায় না, খালি মাঠে গোল দিতে চায়, তাদেরকে শক্তিশালী বলা যায় না। সরকার দর বেঁধে দেওয়ার পরও কমেনি আলু চাল বা পেঁয়াজের দাম, বরং রাজধানীর বাজারে এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সরকারের সঠিক তদারকির অভাবে নিত্য পণ্যের দাম লাগাম ছাড়া বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। করোনাকালে মানুষের আয় কমেছে আর সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসাব বলছে দাম বেড়েছে প্রায় প্রতিটি নিত্য পণ্যের। এমন পরিস্থিতিতে বাজারে গিয়ে নাবিশ্বাস অবস্থায় অধিকাংশ মানুষ। আয় তো আর বাড়ে নাই, ব্যয় তো বাড়ে গেছে। আলুর দাম যেমন বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ওরা মনে করছে যে আমাদের আমরা দাম বাড়াবো কেন, এই জন্য প্রত্যেকেই সেই কাশাজি শুরু করেছে। এগুলো বলে কোনো লাভ নাই, আপনারা যে এখন এখানে ঘুরছেন না, ওরা হয়তো কিছু কিছু জিনিস এখন ঠিকঠাক বিক্রি করবে, কিন্তু আপনি চলে যাবেন আবার যে মাথা সেই কপাল। সরকার দুই দফায় আলুর দাম নির্ধারণ করে দিলেও কেউ মানছে না সেই দাম। বিক্রেতারা বলছেন আড়ত থেকে নির্ধারিত দামে আলু কিনতে পারেন না তারা। বাজারে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও দাম কমছে না। সরকারি সংস্থাগুলোর তদারকি আর জরিমানার পরও এখনও পেঁয়াজের কেজি 85 টাকা। আগে 80 টাকা আনছি, 90 টাকায় বেশি, আজকে 85 বেচতেছি। ওরা ক্রাইসিস দেখা যায় স্যার, এই কারণে দাম কমতেছে না। 39 টাকা আর 30 পয়সা আলু আমি আনছি, কিন্তু আলু আমার ক্যালকুলেটারে চাইপা আলু আমার স্লিপ দিছে 30 টাকা, আমার কাছে ক্যাশ মেমো এখনও আছে। বোর্ডের ভিতরে আমরা লেখতে হয় 35, আমরা বিক্রি করি 45, কেন আমি জরিমানা দিব কেন? 40 টাকা কেজি আলু কিনে আনি, 2 টাকা খরচ, 45। রাজধানীর বাজার শীতকালীন সবজিতে ভরপুর হলেও দাম অনেক বেশি, কোনো সবজি 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। কাঁচামরিচের দাম এখনও 160 থেকে 200 টাকা কেজি। 70 টাকা, টমেটো 120 টাকা, সিম 130 টাকা, মূলা 70 টাকা, ঝিঙে 70 টাকা। সরকারি ঘোষণা আর সতর্কতার পরও কমেনি চালের দাম।
খুচরা বাজারে মোটা চালের দাম কেজিতে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে। সাধারণত মোটা 50 টাকা কেজি বিক্রি করে আর নাজিসেল হলো 60 টাকা আর মিনি গ্রেড হলো 58 আছে 60 টাকা আছে। মেলানোর হয়তো স্টক করে রেখে মানুষকে তারা কম দামে দিচ্ছে না, সাধারণ আমরা যারা দোকানদার তাদেরকে দিচ্ছে না, যখন আমরা ওই দাম পাচ্ছি না। আমরা বিক্রেতারা বলছেন ডিসেম্বরে নতুন চাল ও সবজি বাজারে এলে দাম কিছুটা কমবে, আর ক্রেতাদের দাবি শুধু দর বেঁধে দেওয়া নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও কঠোর করতে হবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 36তম স্প্যান। 2 ও 3 নম্বর খুঁটির ওপর নতুন স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 5,400 মিটার। প্রকৌশলীরা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। এর আগে গত 31 অক্টোবর বসানো হয় 35 নম্বর স্প্যান। এ মাসের মধ্যেই আরও 4টি স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন তারা। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা 710টি দেশি প্রজাতির পাখি আশুলিয়া থেকে উদ্ধার করেছে ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ও র্যাব। অবৈধভাবে পাখি রাখার অভিযোগে 4 জনকে আটকের পর 1 বছর কারাদণ্ড দেয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পরে পাখিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবমুক্ত করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে এসব পাখি বিক্রির উদ্দেশ্যে ধরে আনা হয়েছিল আশুলিয়ায়। আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির যে পাখিগুলো আছে এই সমস্ত পাখিগুলোকে ক্রয় বিক্রয় স্বীকার করা নিষিদ্ধ। আমরা শুধু এইটুকু বলতে চাই যে পরিবেশে ভারসাম্য রক্ষায় এবং বায়োডাইভার্সিটি সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এই অপরাধগুলি করবেন দয়া করে করবেন। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামে দেশে প্রথমবারের মতো চালু হলো ভিন্ন ধারার এক শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর কামরাঙ্গীর চরে এই মাদ্রাসায় 150 তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। অবহেলিত এই জনগোষ্ঠীকে দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। আদিল সজীবের রিপোর্ট। একসাথে কোরআনের এমন সুর নতুন কিছু নয়, তবে তৃতীয় লিঙ্গের মানুষের পড়াশোনার এই ছবি বাংলাদেশে হয়তো এটি প্রথম। তৃতীয় লিঙ্গ হয় পরিবার থেকে অনেক দূরে ভিন্ন এক পরিবেশে বড় হয়েছেন আশামণি। এখনও আশা দেখেন তিনি শিক্ষিত হবেন, নিজের যোগ্যতা দিয়ে কাজ করবেন নানা পেশায়, কারো বোঝা হবেন না কখনো। আমাদের খুবই ইচ্ছা ছিল যে আমরা কোরআন শরীফ পড়বো, তারপর আমাদেরকে এই মাদ্রাসাও চালু করছে, পড়াইতেছে, অনেক ভালো লাগতেছে। একটু দেরিতে হলেও পড়াশোনার সুযোগ পেয়ে ভীষণ খুশি সোনালি। পড়ছেন তাদের জন্য চালু হওয়া এই মাদ্রাসায়। মরহুম আহমেদ ফেরদৌস বাড়ি চৌধুরীর পক্ষ থেকে যে আমাদের একটা মাদ্রাসা করে দিয়েছে, আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞতা। আর 10 জনের মতোই ছোটবেলায় কিছুদিন স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল কুটুমের, তবে তৃতীয় লিঙ্গের হওয়ায় টিকতে পারেনি স্কুলে। মানুষ হয়ে জন্মেও মেলেনি প্রিয়জনের সাথে থাকার সুযোগ, এবার শিক্ষিত হবার এই সুযোগ ভালোভাবেই কাজে লাগাতে চান কুটুম। আমাদের না যখন স্কুলে গেতাম দুষ্টামি করতো, কে বলতো মাইকা, কে বলতো হাফলি, কে বলতো হিজলা, তখন না খুব কষ্ট লাগতো। দেশের অবহেলিত এই জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তুলতে ঢাকার কামরাঙ্গীচরে তৃতীয় লিঙ্গের এই মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে 10 জন শিক্ষক। আমাদের এখানে বিভাগ থাকবে নুরানি, নাজেরা, হিফজুল কোরআন ও কিতাব বিভাগ। এদের পড়াশোনার জন্য একটি স্থায়ী জায়গা ও যোগ্যতা অনুযায়ী চাকুরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আরেকজনের নাম ঠিকানা টুক তারাও লিখতে পারে, তাহলে আমিও আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আমার এই 17 নম্বর ওয়ার্ডে কল কারখানা মেল চুক্তির অভাব নাই, তাদেরকে এখানেও আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো। এখানে তৃতীয় লিঙ্গের যে কোনো বয়সের মানুষ পড়াশোনা করতে পারবে। হিজড়া সম্প্রদায়ের এই শিক্ষার্থীরা পড়তে চায়, জানতে চায়, শিখতে চায়, বড় হতে চায়, স্বপ্ন দেখতে চায় সবার মতো করে। এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেকেই মনে করেন যদি কোরআন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে তারা যেমন নিজেদের জীবন উন্নয়ন করতে পারবে ঠিক একইভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কামরাঙ্গীচর, ঢাকা। এবার মিল্ক ভিটে আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। টানা দুই দিন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের রেকর্ড দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় 1,23,085 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। করোনা সংক্রমণের পর একদিনে এত বেশি আক্রান্ত দেখেনি যুক্তরাষ্ট্র। আগের দিনেও নতুন সংক্রমণের রেকর্ড হয়েছিল 1,10,000। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 96 লাখ ছাড়িয়েছে। গত একদিনের মৃত্যুর সংখ্যাও বেড়েছে 1,226 জন। এই নিয়ে টানা তিন দিন হাজারের বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,34,000। এবার পার্টিস খেলার খবর। পারফরমেন্স দিয়ে ভক্ত আর সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় প্রিয় ক্রিকেটারকে অভিবাদন জানাতে সেখানে হাজির হন সাকিব ভক্তরা। নিষেধাজ্ঞার কারণে 1 বছর ক্রিকেটের বাইরে ছিলেন দেশসেরা এই ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে এ মাসে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট দিয়ে আবারও মাঠে ফিরবেন সাকিব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দ্বার প্রান্তে জো বাইডেন। অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন রিপাবলিকান সমর্থকরা, ফুরফুরে মেজাজে ডেমোক্রেট শিবির। করোনায় দেশে একদিনে আরও 15 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 1,500। এবং করোনা সংকট মোকাবেলায় সুসমন্বিত রোডম্যাপ তৈরিতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাসকে থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।